আচ্ছা দুঃখিত, তখন বোর্ডে লেখাগুলোর কারণে হয়তো বা সমস্যা ছিল। এখন একটু একটা সময় আমরা আসলে ফোন ক্যামেরাটা আমি ব্যবহার করছিলাম যে আমি নিজে দেখার জন্য, কিন্তু যেহেতু এটাতে লেখাগুলো আমাদের বোর্ডে উল্টো আসতেছিল, তো এখন আমরা একটু আমি ব্যাক ক্যামেরায় চলে গেছি, আশা করি কোনো প্রবলেম হবে না। তারপর যদি প্রবলেম হয় আসলে যেহেতু আমি লাইভে এই প্রথম আসছি, আমি আসলে আগে পরে কখনো লাইভ করিনি, যার কারণে দেখেছি আমিও একটু হেজিটেশন ফিল করতেছি। তো তোমরা একটু মনে কিছু নিবা না, একটু অ্যাডজাস্ট করে নিবা, আর যদি কোনো সমস্যা ফেস করে অবশ্যই একটু কমেন্টসে জানাবা। থ্যাংক ইউ। তো এবার আসি আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিব। যেমন আমি এখানে 31 এটা একটি ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটা বাইনারিতে নিব। তো আসলে আমি পুরোটা করব না, তারপরে আমি একটু আংশিক দেখাই যারা আমরা, কারণ এখানে যারা আমরা আসি আমরা ম্যাক্সিমাম এখানে একাদশ দ্বাদশ, তার মানে একাদশ যারা আছে তারা ফার্স্ট ইয়ার ফাইনালের প্রস্তুতি নিচ্ছি, আর দ্বাদশ যারা আছে তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। হয়তো বা অনেকের ধারণা যে এই ক্লাসটা আমাদের এই মুহূর্তে কোনো দরকার নেই, তারপরে আমি বলি যে এখানে অনেকেই আসি যারা সংখ্যা পদ্ধতিটা একবারই ক্লিয়ার না, যদি কোনো উপকার একজনেরও লাগে হয়তো বা সেখানে আমার ক্রেডিটটা থাকবে। তো এখানে লক্ষ্য করি যেহেতু ভগ্নাংশ, তাহলে .31 এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এর দাগ দেওয়ার অর্থ হলো যে আমি যখন গুণ করব, অর্থাৎ ভগ্নাংশের বেলায় আমাকে গুণ করতে হবে, তো যখন আমি গুণ করব তখন আমার এই পূর্ণ সংখ্যা গুণফলটার মধ্যে যে পূর্ণ সংখ্যাটা আসবে বা পূর্ণাংশটা আসবে সেটা আমরা সর্ব ডান পাশে ব্যবহার করব। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা পূর্ণাংশটা বসিয়ে দেব আর বাকি এখানে আমরা ভগ্নাংশটা বসাবো। তো 31 এটাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই, তাহলে আমরা বাইনারিতে নিতে হলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর যদি আমি অক্টালে নিতে চাই 8 দিয়ে গুণ করব, যদি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে আমি 16 দিয়ে গুণ করব। তো প্রথমে আমরা লক্ষ্য করি এটাকে আমি বাইনারিতে যদি নিতে চাই, তাহলে 31 এটার বাইনারি ডিজিটটা যদি আমরা বের করতে চাই তাহলে কত আসে, 30 যদি 30 দুগুণে 60, 31 দুগুণে 62, 62 তার মানে 0.62 দাঁড়াচ্ছে। এইভাবে আমরা আবার এটা ব্যবহার করবো, তাহলে 60 দুগুণে 120, 124 তার মানে 1.24, 124 চলে আসে, ইনটু আবার 2 দিয়ে দিব। অর্থাৎ তোমার একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এইভাবে আমি কতক্ষণ করব। উত্তরটা হচ্ছে খুব সিম্পল যে মিনিমাম 3 বার আমাকে এই কাজটা করতে হবে, মিনিমাম 3 বার, কিন্তু সর্বোচ্চ তুমি যতটুকু পারো। তবে সাধারণত আমরা যারা অঙ্কগুলো করি বা খাতাগুলো দেখি তারা 3 বার 4 বার 5 বার এই রেঞ্জের মধ্যে আমরা রাখি। তো এখানে লক্ষ্য করো 24 কে আমি যদি দেই তাহলে 24 দুগুণে 28, অর্থাৎ 0.28 ইনটু 2। আমি এখানে 3 বার করলাম, তারা আরো একবার যদি আমি করতে চাই তাহলে আমি করতে পারবো, বাট আমি আপাতত এতটুকুর মধ্যে রেখে দিলাম, তোমরা নিজেরা বাসায় একটু বাড়তি করে ট্রাই করতে পারো। এবং লক্ষ্য রাখো যে যখন আমি একটু পূর্ণাংশ বেলায় যখন আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করলাম তখন তার ফলাফলটা নিচ থেকে উপরে সাজিয়েছি, কিন্তু ভগ্নাংশ বেলায় তার ফলাফলটা আমরা উপর থেকে নিচে সাজাবো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যে উপর থেকে নিচে যদি আমি সাজাই তাহলে আমার দাঁড়াচ্ছে এরকম যে 31 এটা ছিল আমার প্রশ্ন এবং তার মানটা আমি পাচ্ছি 0.010, এবং আমি এখানে ডট ডট দিলাম এই কারণে যে আমার এটা আরো যাইতো, মানে এখানে আরো কয়েকবার করা যেত, কিন্তু আমি আপাতত ডট ডট দিয়ে এখানে শেষ করে দিলাম। তো মনে রাখতে হবে এখানে এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি তুমি রেজাল্ট লিখো তাহলে অবশ্যই তোমাকে এই পয়েন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ দশমিকের মাধ্যমে তুমি ফলাফলটা দিবা। এখন যদি তোমাকে ওই প্রশ্নটা করা হতো এরকম যে 25.71 এর সরি 25.31 এটার বাইনারি কত, তাহলে সেম আগের মতো আমরা 25 এটাকে আমরা আলাদা করে নিতাম এবং .31 আমরা আলাদা করে নিতাম, এইভাবে আমরা তার মানগুলো বের করি। এখন আসি যে অক্টালের একটা সংখ্যাকে আমরা কিভাবে করতে পারি। যেমন অক্টালের পূর্ণ সংখ্যা যদি থাকে, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ 25 আমি একটা ডিজিট দিলাম, এখন এই 25 কে বলা হলো যে অক্টালে রূপান্তর করো, অর্থাৎ 25 এর অক্টাল সমতুল্য মান কত। তো এখানে লক্ষ্য করি 8 নাম তারা আমরা পড়বো, 8 এর এটা রুট হলো 3, এটা 24, তো 24 এখানে 3 বার যায় এবং ভাগশেষ আমার থাকে 1, তো ভাগশেষ 1 আমি সরিয়ে ফেললাম। এখন লক্ষ্য করো তো এই 3 আর দিকে কিন্তু যাবে না, তাই এই 3 এর নিচে আমরা 0 দিয়ে 3টা সরিয়ে ফেললাম, তার মানে দাঁড়ালো কি যে 25 এটার অক্টাল, অর্থাৎ 25 হচ্ছে আমার ডেসিমেল, ডেসিমেলের সমতুল্য মান হচ্ছে 31, তার মানে 25 এটা ছিল আমাদের ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যার সমতুল্য অক্টাল মান হচ্ছে 31। এইভাবে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেল ব্যবহার করে থাকি। এবার আসি আমরা একটু বিকল্প চিন্তাগুলো করি, যেমন
হেক্সাডেসিমেলের একটি সংখ্যা, হেক্সাডেসিমেলের একটি সংখ্যাকে আমরা কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে পারি, হেক্সাডেসিমেলের সংখ্যাকে। এখানে আবার একটু কথাগুলো বলে দিই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সংখ্যাগুলোকে ডেসিমেলে রূপান্তর করা যায় এবং সেগুলো একই পদ্ধতির। একটু আগে আমি যেগুলো করলাম এগুলো সবগুলো এক পদ্ধতি, যার কারণে আমি সবগুলো দেখাইনি। আর বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যেই সংখ্যাগুলো আছে এগুলো যদি আমি ডেসিমেলে নিতে চাই তাও আমার একই পদ্ধতিতে আসবে। তো আমরা একটু ধৈর্য ধরে, আমি একটু স্লাইডের মাধ্যমে তোমাদেরকে একটু দেখাচ্ছি। অর্থাৎ এবারে আপনি একটু লক্ষ্য করি, এখানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো এখানে একটু লক্ষ্য করি যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো প্রথমে আমরা একটু লক্ষ্য করি যে কতগুলো পদ্ধতি বা নিয়মের কথা আমি এখানে বলতেছি। লক্ষ্য করো যে পূর্ণ সংখ্যা, পূর্ণ যে বাইনারি সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে, বেজ বা ভিত্তি আমরা দুই ধরি, তাই কোন বাইনারি সংখ্যার পূর্ণ অংশের জন্য সর্ব ডান দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে, অর্থাৎ অঙ্কগুলোর সাথে বলতে কি যে বাইনারি যে সংখ্যাগুলো বেজগুলো আছে এই বেজগুলোর সাথে যথাক্রমে মৌলিক সংখ্যাগুলো গুণ করে দিব। তো এই মৌলিক সংখ্যা যেহেতু আমি ডেসিমেলে রূপান্তর করব তাই বাইনারি বেজগুলোর সাথে মৌলিক সংখ্যাগুলো বসাবো। অর্থাৎ কথাটাকে যদি আমি এইভাবে সাজাই, যেমন সর্ব ডান পাশ থেকে, অর্থাৎ আমার যদি কোনো একটা ডিজিট থাকে, আমি একটা উপরে একটা এক্সাম্পলে যাচ্ছি, যেমন আমি সর্ব ডান দিক থেকে তার মৌলিক সংখ্যাগুলো বসিয়ে আসব, এবং যদি আমার পূর্ণ সংখ্যা হয় তাহলে মৌলিক সংখ্যাগুলো আমার ধনাত্মকের হবে, যদি আমার ভগ্নাংশ হয় তাহলে মৌলিক সংখ্যাগুলো আমার ঋণাত্মক হবে, তবে সেই ক্ষেত্রে আমার সর্ব বাম থেকে ডানে যাবে। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1001, এটি একটি বাইনারি সংখ্যা, আর এই বাইনারি সংখ্যাটার সমতুল্য ডেসিমেল আমরা তৈরি করব। তো প্রথমে আমরা লক্ষ্য করি যে আমাদের প্রশ্নগুলো যে 1, তার মানে তার সাথে আমি কি কি করলাম, এখানে মৌলিক বাইনারি বেজটা গুণ বসালাম, একই ভাবে প্লাস 0 দিয়ে আমি বাইনারি সংখ্যাগুলো বসালাম, একই ভাবে আমি প্রত্যেকটা ডিজিটের মানগুলো বসাবো। এখন বলা হচ্ছে কি যে প্রত্যেক, এখানে যতগুলা বাইনারি বেজ আমি ব্যবহার করলাম এই প্রত্যেকটা বাইনারি বেজের সাথে দশমিকের মৌলিক সংখ্যাগুলো বসাবো, এবং যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাই সর্ব ডান থেকে আমি এই মানগুলো বসিয়ে আসবো। তাহলে লক্ষ্য করো একটু 0, 1, 2, 3 এই পর্যন্ত আমরা মানগুলো বসালাম। এবার আমরা তাদের গুণ করে তাদের ফলাফল গুলো বের করবো, যেমন 2 এর উপরে 3, তার মানে 8, 1 × 8, এখানে 0 × 4, তারপরে আসি 0 × 2 এবং 1 × 1। এবার তাদের যোগগুলো আমি যখন যোগ করে দিব তাহলে যে ফলাফলটা দাঁড়াবে অর্থাৎ 9। তো এক কথা বলতে পারি 1001 এর সমতুল্য দশমিক মান হচ্ছে 9। একইভাবে আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, যেমন এই এক্সাম্পলটা যদি 1110, এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য দশমিক মান কত, সেম আগের ভাবে আমরা সেই মানগুলো বসাইলাম, বসিয়ে সর্ব ডান পাশ থেকে বসিয়ে আসবো। যেহেতু পূর্ণ সংখ্যা, আমি রিপিট করি কথাগুলো, যে পূর্ণ সংখ্যার কারণে আমি সর্ব ডান পাশ থেকে মানটা বসাবো, তাহলে 0, 1, 2, 3 এইভাবে আমরা মানগুলো বসিয়ে তারপরে তাদের গুণ করব, প্রত্যেকটা ডিজিটের গুণ করে গুণফলগুলোকে নিয়ে আবার যোগ করে দিব, যে ফলাফলটা আমরা পাই এগুলোকে নিয়ে আমরা যোগ করে দিব, যোগফল যা পাবো তা আমরা অ্যান্সার আকারে লিখে দিব। এ হচ্ছে যে বাইনারির একটা সংখ্যাকে ডেসিমেলে নেওয়া। তো আমি এবার আসি অক্টালের একটা সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেলে নিতে পারি। দুঃখিত, এই ফাঁকে একটু কাজ করি যে ভগ্নাংশ বাইনারি সংখ্যার দশমিকের সংখ্যা রূপান্তর করা, অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ওই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা পূর্বের মতো আবার বসাবো, 1 × 2, 1 × 2, 1 × 2 এবং 0 × 2, অর্থাৎ এই মানগুলো প্রত্যেকটার সাথে আমি আলাদা আলাদা করে বাইনারি বেজ যুক্ত করে দিছি।
আর যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাই মৌলিক দশমিকের যে মৌলিক সংখ্যাগুলো বসবে তার ঋণাত্মকের মানগুলো বসবে। আর আমরা ঋণাত্মকের মান জানি যে -1 থেকে স্টার্ট করে, আমরা -1 থেকে বসাবো এবং তা সর্ব বাম থেকে ডানে যাবে। অর্থাৎ এটা শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে হয় যে সর্ব বাম থেকে ডানে বসানো। তো লক্ষ্য করে দেখো যে -1 -2 -3 -4 এভাবে আমরা মানগুলো বসালাম। এবার আমরা এইগুলো পাওয়ারগুলোকে গুণ করে যে মানগুলো পাবো তা পরবর্তীতে যোগ করে দিব। পাওয়ারগুলোকে গুণ করে যে মানটা পাচ্ছি তা আমরা এখন যোগ করে দিয়ে এই মানগুলো আমরা দেখতে পাচ্ছি কত, যে 0.857 অর্থাৎ 0.1110 এর সমতুল্য ডেসিমেল হচ্ছে 0.875। আমরা সেম ভাবে যদি আরেকটা করতে চাই যেমন 0.1101 এটা আমার মনে হয় তোমরা নিজেরা যারা খাতা কলম নিয়ে বসে আছো তারা নিজেরাও একটু ট্রাই করতে পারো, আর যারা করি নাই তারা একটু লক্ষ্য করে দেখতে পারে যে মূলত ফলাফলটা আমরা এইভাবে পাচ্ছি। এবার আসি আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরে একবারে, অর্থাৎ ভগ্নাংশ আর পূর্ণাংশ, পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা অংশই আমরা একত্র করব। তো কিভাবে সাজাবো, তো প্রথমে আমরা লক্ষ্য করি যে এখানে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা দুই গুণ করব। এখন যেটা আমার পূর্ণাংশ আছে সেই জিরো থেকে স্টার্ট করে, ওই যে লক্ষ্য করে দেখো যেখানে পাওয়ার গুলো দশমিকের পূর্ণাংশের মানগুলো বসাবা, আর যেখানে আমার পয়েন্ট দেওয়া আছে অর্থাৎ ভগ্নাংশ দেওয়া আছে সেখানে ঋণাত্মকের মানগুলো বসিয়ে আমরা একসাথে অঙ্কটা করতে পারি। আর কারো কারো যদি মনে হয় যে আমরা একসাথে হয়তো বা ভুল করতে পারি তাহলে তোমরা আলাদা আলাদা করেও করতে পারবে। এভাবে আমরা তার যোগফলটা পাচ্ছি কি 30.125। এবার আমরা দেখব যে অক্টালের একটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করা। তো অক্টালের এই যে সংখ্যাটা আছে যেমন এখানে 206.64 এটা একটা অক্টাল ডিজিট দেওয়া আছে এবং তার সমতুল্য দশমিক মান আমাকে বের করতে বলা হলো। তো এখন আসি প্রত্যেকটা ডিজিটে, যেহেতু বাইনারি সময় আমরা বাইনারি বেস ব্যবহার করলাম 2, এখন আমার যেহেতু অক্টাল আছে তাহলে আমরা অক্টালের বেস ব্যবহার করবো, সেখানে হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8। প্রত্যেকটা ডিজিটের সাথে 8 গুণ করবো এবং যেখানে দশমিক এবং 64 দেওয়া আছে ওই মানগুলো আমরা -1 -2 আমরা ব্যবহার করে দিলাম। এইভাবেই আমরা অর্থাৎ পূর্বের নিয়মটার মতোই আমরা অক্টালের সংখ্যাকেও আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। তো লক্ষ্য করে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যেমন 134.8125 এই প্রশ্নটা আমরা পাচ্ছি এবং সুতরাং তার ফলাফল দাঁড়াচ্ছে কেমন, যেমন 206.64 সমতুল্য দশমিক মান হচ্ছে 134.8125। আমরা যদি পূর্বে আরেকটি অঙ্ক দেখি এরকম যে 7736 এটা তোমরা নিজেরা বাসায় প্রশ্নটা তুলে রাখতে পারো বা কারেক্ট করে রাখতে পারো, এটা তোমরা নিজেরা বাসায় করে রেজাল্টটা আমাকে পরবর্তীতে মেসেজ কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমরা এটা দেখালাম না এখানে। এবার আসি হেক্সাডেসিমেলের একটা সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলের একটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব, এখানে প্রত্যেকটা ডিজিট আমরা পূর্বের মতো করে আবার বসাবো। লক্ষ্য করে দেখো 1a×16 7×16 B×16 E×16 এভাবে প্রত্যেকটা ডিজিটের মান আমরা ব্যবহার করলাম। তো প্রশ্ন হচ্ছে তোমার কাছে আমার যে এই যে A আমি বসালাম অর্থাৎ A×16 বসালাম, এখন 16 সাথে A গুণ আমরা কি দিতে পারবো? উত্তর হচ্ছে না, যেহেতু আমার ডেসিমেল মানটা বের করতে হবে তাই কাজ করব কি A এর সমতুল্য ডেসিমেল মানগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ A এর সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 10, কারণ হচ্ছে কি যে দশমিকে 0 থেকে 9 আর হেক্সাডেসিমেলের 0 থেকে 9 দুইটাই আমার একই পদ্ধতি, কিন্তু দশমিকে যেটা 10 হয় হেক্সাডেসিমেলে সেটা আমার এ হয়। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি 10 এবং যে যে জায়গাগুলো আমার রূপান্তরের দরকার ছিল সেই সেই জায়গাগুলোতে আমরা মানগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং লাল অক্ষরের মাধ্যমে। তারপর আসো পাওয়ারগুলো পূর্বের মতো করি, পূর্ণাংশের পাওয়ারগুলো আমার ধনাত্মকের মানগুলো বসবে আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারগুলো আমার ঋণাত্মকের মানগুলো বসবে। এবার আসি এই তারপরে পূর্বের নিয়মে আমরা আবার সেই গুণ করব, গুণ করার পরে পরবর্তীতে আমরা সকল গুণফলগুলোকে নিয়ে যোগ করে দেব এবং যোগ করে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কি 4.23.74502। এটা তোমরা নিজেরাই বাসায় এখন ট্রাই করতে পারবে, অর্থাৎ এই পদ্ধতিগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু নিজেরা আসলে প্র্যাকটিস না করার কারণে দেখা গেছে আমাদের পরবর্তীতে যখন পরিপূরকের অঙ্কগুলো করতে যাই আমরা তখন আমরা হোঁচট খাই। আমরা আগামী ক্লাস আজকে এই পর্যন্ত রাখলাম, আমি যেহেতু আমার আজকে প্রথম তোমাদের সাথে লাইভে আসা, সো আমার অনেক যদি কোনো ভুলভ্রান্তিগুলো থাকে তোমরা এগুলো বাদ দিয়ে ভালোগুলো একটু কালেক্ট করার চেষ্টা করবে, কারণ আমি ফার্স্ট এখানে লাইভে আসছি, আমি লাইভে এভাবে ফার্স্ট আর কখনো আসিনি। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো আর বাসায় থেকো, বাসার বাইরে যাওয়ার কোনো একান্তই প্রয়োজন ব্যতীত কেউ বাসায় বের হবে না।
তোমাদের যদি স্পেসিফিক কোন টপিকস নিয়ে আলোচনা করার দরকার পড়ে, যেহেতু আজকে এই সাহস করে পড়েই ফেললাম, তো নেক্সট টাইমে তোমাদের টপিকস গুলো নিয়ে আলোচনা করবো। যদি কোনো স্পেসিফিক টপিকস থাকে যে স্যার এটা নিয়ে আলোচনা করলে ভালো হয়, ওটা নিয়ে আলোচনা করলে ভালো হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাও, কিংবা তোমরা আমার এই আইসিটি আপডেট পোস্ট করতে পারো, আমি এইগুলো অ্যাপ্রুভাল দিব এবং তোমাদের উত্তরগুলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। থ্যাংক ইউ, সকলে আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সকলকে।